أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صدق الله العلي العظيم সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে দেশে প্রবাসে পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসে যারা আমাদের আজকের আলোচনাটি শুনছেন তাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি ইসলামিক সম্ভাষণ রীতিতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আপনারা জানেন যে আমরা প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন তথ্য উপাত্ত নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই, আর তারই ধারাবাহিকতায় আজকে আমরা একটি চমকপ্রদ আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আর তা হচ্ছে চা, আর যেন তেন চা নয়, এটা হচ্ছে আদা চা। আদা চা এর স্বাস্থ্য উপকারিতা কী কী, আদা চা খেলে আপনি কী কী উপকারিতা লাভ করতে পারেন, সে বিষয়ে বিস্তারিত আলোচনা নিয়ে আজকে উপস্থিত হয়েছি। চলুন তাহলে জানা যাক আদা চা এর স্বাস্থ্য উপকারিতা সমূহ কী কী। চা মানুষের এমন একটি বন্ধু যাকে জীবনের কোনো ঘটনা থেকেই বাদ দেওয়া যায় না। অফিস, বন্ধুদের সাথে আড্ডা, গান, লেখাপড়া, টিভি দেখা, ঘুরতে যাওয়া, বাবার হাত ধরে হাঁটা, মার সাথে দুষ্টুমি করা, সব জায়গাতে চা 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 চাই। দিনে 3-4 কাপ চা খান না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। কিন্তু শুধু চা খেলেই হবে না, শরীরের জন্য কোনটি ভালো সেটা দেখতে হবে। অধিকাংশ চা প্রিয় মানুষ দুধ চা খেতেই বেশি পছন্দ করেন, তবে বিশেষজ্ঞদের মতে দুধ চা থেকে আদা চা শরীরের জন্য বেশি উপকারী। কেন জানতে চান? চলুন জানা যাক আদা চা এর উপকারিতা। তন্দ্রাচ্ছন্নতা ও বমি ভাব দূর করতে সহায়তা করে। নিদ্রাচ্ছন্নতা বা অতিরিক্ত তন্দ্রা ভাব ও বমি বমি ভাব দূর করতে আদা চা তুলনাহীন। অনেক সময় সার্জারি করার পর নিয়মিত খাদ্য গ্রহণের আগে চিকিৎসক আদা চা খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন, এর ফলে বমি বমি ভাব হ্রাস পায়। শরীরের ব্যথা ও জ্বালাপোড়া দূর করতে সহায়তা করে। আদা চা মাসিকের যন্ত্রণা কমাতে সাহায্য করে। যাদের আর্থ্রাইটিসের সমস্যা আছে তাদের বিভিন্ন অঙ্গের জ্বালা যন্ত্রণা কমাতে সাহায্য করে। পরিপাকতন্ত্রের কার্যকারিতা বাড়ানো। আদা চা পরিপাকতন্ত্রের কার্যকারিতা স্বাভাবিক রাখতে সহায়তা করে। হঠাৎ করে অতিরিক্ত খাদ্য গ্রহণ করলে অধিকাংশ সময়ই পেট ফেঁপে উঠে। যখন পেট ফেঁপে উঠে এ সময় আদা চা খেলে উপকার পাওয়া যায়। ঠান্ডা সমস্যার সমাধানে। সর্দি কাশি ও ঠান্ডা জ্বর সারিয়ে তুলতে এর জুড়ি নেই। অ্যালার্জি জনিত ঠান্ডা সারিয়ে তুলতে আদা চা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রক্ত চলাচল স্বাভাবিক রাখে। আদা চায়ে উপস্থিত ভিটামিন ও মিনারেল শরীরের রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে ও কার্ডিও স্কুভারাল ডিজিজ থেকে বাঁচায়। মাসিকের ব্যথায় আরামদায়ক। পান করা ছাড়াও আদা চা অন্যান্য উপায়ে শরীরের উপকার করে থাকে। যাদের মাসিকের সময় পেট ব্যথা হয় তারা একটি কাপড় বা তোয়ালে একটু আদা চা মিশিয়ে ভিজিয়ে নিয়ে তলপেটে সেক দিতে পারেন, আরাম পাবেন। এ সময় মধু দিয়ে আদা চা খান। রোগ প্রতিরোধ ব্যবস্থা উন্নতি। আদায় প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতিতে সহায়ক ভূমিকা পালন করে। শারীরিক ও মানসিক চাপ প্রশমন। আদা চায়ের প্রশান্তিদায়ক উপাদান শরীর ও মনকে শান্ত ও চাপমুক্ত রাখে। আদা চায়ের দুর্গন্ধ ও আরোগ্যকর উপাদান একত্রে আপনাকে এই প্রশান্তি দিয়ে থাকে। যৌন ক্ষমতার উন্নতিতে সহায়তা করে। অনেকেই মনে করেন আদা এবং আদা চা পুরুষের যৌন ক্ষমতা বৃদ্ধিতে কার্যকরী ভূমিকা পালন করে। কিছু গবেষণায় দেখা গেছে প্রতিদিন যে কোনো উপায়ে আদা খেলে পুরুষের শুক্রাণুর পরিমাণ বৃদ্ধি পায় এবং ইরেকটাইল ডিফাংশন প্রতিরোধ সহায়তা করে। ইরেকটাইল ডিসফাংশন প্রতিরোধে আদা চা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অন্যান্য উপকারিতা। ইনফেকশন ও নিঃশ্বাসের সমস্যা দূর করে। ক্যান্সার কোষের বৃদ্ধি রোধ করে। লিভারের বিষক্রিয়া কমাতে সহায়তা করে। আদা চা মোশন সিকনেস দূর করতে সাহায্য করে। যারা মাইগ্রেনের ব্যথায় ভুগছেন তারা আদা চা খেলে অনেক স্বস্তি বোধ করবেন। পার্শ্ব প্রতিক্রিয়া। মাঝে মাঝে হৃৎপিণ্ডে জ্বালাপোড়া সৃষ্টি হতে পারে। কিছু কিছু মানুষের ডায়রিয়া ও পেটের সমস্যা দেখা দিতে পারে। যাদের হৃদরোগের সমস্যা আছে তারা পরিমিত আদা চা খাবেন। গর্ভাবস্থায় এবং বুকের দুধ খাওয়াচ্ছেন এমন মায়েদের আদা চা না খাওয়াই ভালো। রক্ত চলাচলের পরিমাণ বৃদ্ধি করার কারণে বিভিন্ন সময় কেটে গেলে বা ব্যথা পেলে অতিরিক্ত রক্তপাত হতে পারে। রক্তে সুগারের পরিমাণ কমিয়ে দেয় বলে অনেক সময় ডায়াবেটিক্স রোগীদের সমস্যা হতে পারে। সুতরাং বন্ধুরা, যারা চা খান, যারা চা খোর আছেন,
তাদের জন্য তো আদা চা খুবই উপকারী। আর যারা চা খুব একটা খান না, তারা মাঝে মাঝে আদা চা খেতে পারেন, এটা আপনার শরীরে নানা রকম ভালো কিছু উপকারিতা প্রদান করবে আশা করি। তো আমাদের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের আলোচনাটি লাইক দিবেন, আর কষ্ট করে একটু শেয়ার দিয়ে দেবেন, যাতে আরও অনেক ভাই আলোচনাটি শুনে উপকৃত হতে পারে। আর আপনাদের কোনো মতামত থাকলে মতামত জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কেননা সাবস্ক্রাইব না করলে আমাদের পরবর্তী আলোচনা আপনি কীভাবে পাবেন। সুতরাং এমন মজার মজার এবং প্রয়োজনীয় আরও আলোচনা শুনতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখবেন চ্যানেলের নিচে ছোট করে লেখা আছে সাবস্ক্রাইব, SUB ওই SUBSCRIBE এই জায়গাটাতে ছোট্ট ক্লিক করলেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে। প্রত্যেকের সুস্থ সুন্দর স্বাভাবিক জীবন কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকেন, আল্লাহ তাআলা প্রত্যেকের মঙ্গল করুন এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।